তো বন্ধুরা, ফাইনালি ভারত যে একদম সঠিক জায়গায় তীর মেরেছে তা আবারও প্রমাণ হয়ে গেল। কারণ আমাদের প্রতিবেশী ভিখারি পাকিস্তানকে একদিকে যখন বাকি দুনিয়া ছেড়ে পালাচ্ছে এবং বেশিরভাগ মুসলিম দেশ কাশ্মীর ইস্যুতে কিন্তু ভারতের বিরুদ্ধে যেতে ভয় পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আজারবাইজান ভারতের সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। উদাহরণ হিসেবে, হালেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজারবাইজানের ভিজিট করেন, আর এই ভিজিটের দরুনই আজারবাইজানের প্রেসিডেন্টের তরফ থেকে ওপেনলি ভারতের বিরুদ্ধে কিছু বয়ান আসে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়ান হলো এবার থেকে আজারবাইজান খোলাখুলি ভারতের বিরুদ্ধে কাশ্মীরে হস্তক্ষেপের চেষ্টা করবে, যাকে নিয়ে বেশ কিছু ভিডিও ফুটেজ আর মিডিয়া রিপোর্টের সামনে এসেছে, যেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট দাবি করছে যে ওরা এতদিন পর্যন্ত নাকি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করত এবং ভবিষ্যতেও ওপেনলি পাকিস্তানকে সমর্থন করবে। আর বন্ধুরা, এটা একটা বিরাট বড় স্টেটমেন্ট, কেননা যদি আপনারা তুর্কিকে দেখেন বা ওআইসিকে দেখেন তাহলে ওরাও কিন্তু ওপেনলি কোনোদিন এই ধরনের বোল্ড স্টেটমেন্ট দেয়নি ভারতের বিরুদ্ধে যে আমরা কাশ্মীরে সরাসরি পাকিস্তানকে সমর্থন দেব। ফলে ডেফিনেটলি এর থেকে এটুকু তো পরিষ্কার যে আজারবাইজান ভারতকে নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে আচমকায় আজারবাইজানের মতন একটা দেশ ভারতের বিরুদ্ধে এত বেশি অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট কেন দিচ্ছে, বা ভারত কীভাবে ওদের ব্যান্ড বাজাতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এর পেছনে যে মেন কারণ সেটা হলো আর্মেনিয়া। কারণ আপনাদের হয়তো মনে আছে যে কীভাবে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের দরুন তুর্কি, আজারবাইজান আর পাকিস্তান এই তিনটে দেশ একটা ভারত বিরোধী জোট তৈরি করে, যাতে ভারতের ভেতরে আতঙ্কবাদকে প্রমোট করতে এবং জিহাদি বিচারধারাকে ছড়ানো যায়। কেননা সেই মুহূর্তে তুর্কির যে মেন এজেন্ডা সেটা হলো গোটা মুসলিম ওয়ার্ল্ডের খলিফা হতে চাইছিল ওরা। আর এর জবাবে কাউন্টার ভারতে এক প্রকার বাধ্য হয় নিজেদের পলিসিকে পরিবর্তন করতে এবং ইনডাইরেক্টলি আর্মেনিয়াকে সমর্থনও দেয়। উদাহরণ হিসেবে, এই কনফ্লিক্টের পর থেকেই কিন্তু ভারত আর আর্মেনিয়ার মধ্যে যে ডিফেন্স ডিল সেটা শুরু হয়, যেখানে পিনাকা মাল্টিপ্যারেল রকেট লঞ্চার থেকে শুরু করে আর্টিলারি গান সিস্টেম, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যামিউনেশন এই সমস্ত হাতিয়ার এবার থেকে ভারত আর্মেনিয়াকে দিতে শুরু করেছে। আর অলরেডি আপনারা দেখেছেন যে দুই দেশের মধ্যে এই সমস্ত হাতিয়ারের এগ্রিমেন্টও হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ভারতের ডেলিভারিও শুরু করে দেবে। আর এখানেই কিন্তু মেন আজারবাইজানের সমস্যা যে ভারত কেন আর্মেনিয়াকে হাতিয়ার দেবে। তাই আজারবাইজান কী করছে, নিজেদের ফ্রাস্ট্রেশন বার করার জন্য সরাসরি ভারতের সাথে শত্রুতা শুরু করে দিয়েছে এই কাশ্মীর ইস্যুতে, যেখানে ওদের ধারণায় কাশ্মীর ইস্যুতে আজারবাইজান যদি পাকিস্তানকে সমর্থন দেয় তাহলে ভারতের অনেক বেশি ক্ষতি হবে। ফলে ডেফিনেটলি এর থেকে পরিষ্কার যে ভারত একদম সঠিক জায়গায় আঘাত করেছে এবং এই কারণে আজারবাইজান এত বেশি চোটে রয়েছে। যাই হোক, এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভাই, এতে ভারতের ওপর কি কোনো প্রভাব পড়বে? তো দেখুন, এতে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের তো কোনো বিশেষ লাভ হবে না, কারণ আজারবাইজান এমন কোনো গুরুত্বপূর্ণ দেশ নয় যার সমর্থনে গ্লোবালি অনেক বেশি ইম্প্যাক্ট আসে। তবে হ্যাঁ, অ্যাকচুয়ালি ভারতের জন্য এটা বেটার যে আজারবাইজান ভারতকে আরও বেশি পুশ করছে আর্মেনিয়ার দিকে। আর ভারত কিন্তু এখনও পর্যন্ত নিউট্রাল থাকারই চেষ্টা করছিল, যেটা খুব সম্ভবত আর তো সম্ভব নয়, এবং ভবিষ্যতে ভারতও ওপেনলি দুই দেশের বিবাদে আর্মেনিয়ার পক্ষে দাঁড়াতে পারবে। আর শুধু তাই নয়, বরং আর্মেনিয়াতে বিভিন্ন স্টেট অফ দ্য আর্ট হাতিয়ার, যেটা এখনও পর্যন্ত ভারত এক্সপোর্ট করতে চাইছিল না, সেটা হয়তো অফার হতে পারে। উদাহরণ হিসেবে, ব্রহ্মসের মতন মিসাইল থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম, শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, মিউনেশন, অ্যাটাক হেলিকপ্টার, এমনকি ফাইটার জেট, ভারতের কাছে অপশান প্রচুর রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখেছেন যে কীভাবে ভারত বিভিন্ন দেশকে লাইন অফ ক্রেডিটও দিচ্ছে, যেটা এখনও পর্যন্ত আর্মেনিয়াকে অফার করা হয়নি। সো ডেফিনেটলি ভারত চাইলে কিন্তু $500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দিয়েও আর্মেনিয়ার মিলিটারিকে অ্যাকচুয়ালি স্ট্রং করতে পারে। এছাড়া ভারত আর্মেনিয়া জয়েন্ট মিলিটারি ড্রিল, ওদের সৈনিকদের ট্রেনিংয়ের দ্বারা ভারত আরও বেশি শক্তিশালী করতে পারে। ফলে ওভারঅল এটা করে আজারবাইজান ভারতকে আরও বেশি পুশ করছে ওদের বিরুদ্ধে যাওয়ার জন্য। এখন বাকিরা তো ভবিষ্যতেই বোঝা যাবে যে এর বিরুদ্ধে ভারত সরকারের পলিসি কী থাকে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় যে ভারতের কি এবারে সত্যি আর্মেনিয়াকে সমর্থন আর হাতিয়ারের সাপ্লাই করা উচিত, স্পেশালি এই লাইন অফ ক্রেডিট অফার করা উচিত যাতে আর্মেনিয়ার সরকার কিছুটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায় মিলিটারি শক্তিশালী করতে? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।